গত এক মাসেরও বেশি সময় ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ব্যাপক আগ্রাসন চালাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রতিনিয়ত মরছে মানুষ, আর হত্যাকাণ্ডের নগ্ন সমর্থন দিচ্ছে পশ্চিমা বিশ্ব। ইসরায়েলের মুহুর্মুহ আক্রমণ শুরুর পর ভূমধ্য সাগরে দুটি বিমানবাহী রণতরী সহ ব্যাপক সামরিক সরঞ্জাম মোতায়েন করেছে মার্কিন সেনাবাহিনী। শুধু তাই নয়, ইসরায়েলে গোলাবারুদ সরবরাহ করার পাশাপাশি এই অঞ্চলে সামরিক মহড়াও শুরু করে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে পূর্ব ভূমধ্য সাগরে বিধ্বস্ত হয়েছে যুক্তরাষ্ট্রের একটি সামরিক বিমান। জানা গেছে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছিল বিমানটি। রোববার এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। প্রতিবেদনে বলা হয়, গভীর রাতে দুর্ঘটনার শিকার হয়ে নিচে পড়ে যায় বিমানটি। এ বিষয়ে ইউএসইইউ কম জানায়, ক্ষতিগ্রস্তদের পরিবারের প্রতি সম্মান জানিয়ে এই দুর্ঘটনার সঙ্গে সম্পৃক্ত সেনাদের সম্পর্কে আর বিশদ কোনো তথ্য প্রকাশ করা হবে না। তবে কি কারণে এই দুর্ঘটনা ঘটেছে সে বিষয়ে তদন্ত করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের দাবি, বিমান বিধ্বস্তের ঘটনায় শত্রুদের কার্যকলাপের কোনো ইঙ্গিত নেই। ইসরায়েলকে রক্ষায় মার্কিন রণতরী সহ ব্যাপক সরঞ্জাম মোতায়েনের পর সামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় প্রতিপক্ষের সম্পৃক্ততা থাকতেও পারে বলে অভিমত বিশেষজ্ঞদের। মৌসুমী সাথী, সময় সংবাদ।